আজ থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক নিত্য নতুন নিয়ম কিন্তু চালু হয়ে গেল বা পরিবর্তন হয়ে গেল। এর আগের একটি ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 7 থেকে 9টি নতুন নিয়মের পরিবর্তন হচ্ছে। এবার কিন্তু আবারও 4 থেকে 5টি নতুন নিয়মের পরিবর্তন হচ্ছে, যেখানে সরকারি ডিএ থেকে শুরু করে নতুন প্রকল্পেরও কিন্তু উদ্বোধন হচ্ছে। তো বর্তমানে কোন কোন নিয়মের বদলে কী কী সুবিধা হবে বা কী কী অসুবিধা হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি থেকে শুরু করে এই মে মাসে একাধিক নতুন নিয়মের পরিবর্তন হচ্ছে। তো বর্তমানে কী কী নিয়মের পরিবর্তন হতে চলেছে এক এক করে আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্য বাজেটের ভিত্তিতে এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গে একাধিক নয়া নিয়ম চালু হয়েছে। কোনো কোনো কর্মচারীদের বেড়েছে পারিশ্রমিক, অর্থাৎ বেতন বেড়েছে, চালু হয়েছে নয়া নিয়ম। তবে শুধু এপ্রিল মাসেই নয়, মে থেকেও একাধিক নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। যে সমস্ত বিষয়গুলো রাজ্য বাজেটে ইতিমধ্যে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো বর্তমানে কোন কোন নিয়মগুলো পশ্চিমবঙ্গে চালু হচ্ছে বা পরিবর্তন হতে চলেছে এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমেই বলা হয়েছে কর্মশ্রী প্রকল্প। জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের ধাঁচে, অর্থাৎ মনরেগার ধাঁচে মে মাসে এই কর্মশ্রী প্রকল্প চালু করা হলো। যে প্রকল্পের আওতায় বছরে কমপক্ষে 50 দিন করে কাজ পাবেন জব কার্ড হোল্ডাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় জানিয়েছেন যে কর্মদিবসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে মে মাস থেকেই একটি নতুন প্রকল্প কর্মশ্রী, যেটা কিন্তু চালু হয়ে গেল। এখানে 50 দিন করে জব কার্ড হোল্ডারদেরকে কিন্তু কাজ দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বন্ধুরা, এর পরবর্তী যে পরিবর্তন সেখানে বলা হয়েছে, দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি। বলা হয়েছে, দেখুন, মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ল, 4% মহার্ঘ ভাতা বাড়ানো হলো। এতদিন তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% হারে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স পেতেন, এবার সেটা বেড়ে দাঁড়ালো 14%। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ইতিমধ্যে কিন্তু 50% হারে ডিএ পান। তো বুঝতে পারছেন, বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন এই মে মাস থেকেই তাদের জন্য কিন্তু ডিএর হার বেড়ে গেল 4% করে, অতিরিক্ত কিন্তু তারা ডিএ পাবে। বন্ধুরা, এর পরবর্তীতে যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে সেটা মূলত বিমান যাত্রার নিয়মে। দেখুন, বলা হয়েছে বিমান যাত্রার নিয়মে বড় বদল, প্লেনের ভাড়া থেকে বাদ পড়ল এই 7টি চার্জ। তো ইতিমধ্যে যারা প্লেনে যাওয়া আসা করেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। দেখুন, বলা হয়েছে বিমানের টিকিট কাটার সময় এমন অনেক চার্জ বাধ্যতামূলকভাবে যাত্রীদের দিতে হতো, যেসব পরিষেবা হয়তো তাদের প্রয়োজন নেই। অনেকেই বিষয়টি খেয়াল করতেন না, আবার অনেকেই খেয়াল করলেও তাতে কিছু করা ছিল না। তবে এবার থেকে বদলে যাচ্ছে বিমানের টিকিট কাটার নিয়ম। আপনি চাইলে কিন্তু ওই সমস্ত পরিষেবা নিতেও পারেন, নাও নিতে পারেন, বা চার্জ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখুন কি বলা হয়েছে, বলা হয়েছে, দেখুন, এই আবহে এবার টিকিট কাটার ক্ষেত্রে অপ্ট ইন পদ্ধতিতে ভাড়া নিতে হবে উড়ান সংস্থাগুলিকে। অর্থাৎ যাত্রীরা যে যে পরিষেবা পেতে চান তা বাছাই করে নিয়ে টিকিটের সঙ্গে তার দাম মেটাতে পারবেন। অর্থাৎ অতিরিক্ত যদি চার্জ আপনার কাছ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন। আপনার যে কটা পরিষেবা দরকার শুধুমাত্র সেই কটা পরিষেবা নিয়ে বাকিগুলো আপনি নাও নিতে পারেন, তা বাছাই করে নিয়ে টিকিটের সঙ্গে তার দাম মেটাতে পারবেন। দেখুন, বলা হয়েছে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই অপ্ট আউট পদ্ধতিতে উড়ান টিকিট বিক্রি হচ্ছে, অর্থাৎ এই সমস্ত পরিষেবার জন্য টাকা কিন্তু নেওয়া হচ্ছে। এবার আপনি কোনো পরিষেবা যদি না নিতে চান সেক্ষেত্রে তার জন্য নির্দিষ্টভাবে আপনাকে কিন্তু বলতে হবে, তাহলে ওই যে টিকিট কাউন্টার রয়েছে যেখান থেকে টিকিট কাটা হচ্ছে সেখান থেকে কিন্তু ওই সার্ভিসটা আপনাকে দেওয়া হবে না এবং ওই সার্ভিসের চার্জও কিন্তু আপনার থেকে নেওয়া হবে না। সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন বন্ধুরা, বর্তমানে মে মাস জুড়ে একাধিক দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে, প্রায় 12 দিন পর্যন্ত এই মে মাসে ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তো কী বলা হয়েছে, বলা হয়েছে, দেখুন, মে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার মিলিয়ে দেশজুড়ে মোট 12 দিন ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, নজরুল জয়ন্তী, অক্ষয় তৃতীয়ায় ছুটি পাবেন ব্যাংক কর্মীরা। লোকসভা ভোটের দিনগুলিতেও স্থানীয়ভাবে ব্যাংক বন্ধ থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বন্ধুদের পরবর্তী যে পরিবর্তনটি হতে চলেছে সেটা মূলত স্বাস্থ্য বিমা নিয়ে। দেখুন, বলা হয়েছে অমূল বদলে গেল নিয়ম, দেশের সকলকে স্বাস্থ্য বিমার আওতায় আনতে নতুন নির্দেশিকা IRDAI-এর। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে প্রত্যেককে স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। কি বলা হয়েছে, বলা হয়েছে, দেখুন, রিপোর্ট অনুযায়ী গত 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে IRDAI-এর নয়া স্বাস্থ্য বিমা নীতি। এর আওতায় স্বাস্থ্য বিমা কেনার বয়সের
ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হলো। এই আবহে এবার 65 বছর বয়সের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরাও স্বাস্থ্য বীমা পলিসি কিনতে পারবেন। এর আগে এই সুযোগ ছিল না। নির্দেশিকায় সরাসরি বৃদ্ধদের কথা উল্লেখ না করা হলেও সমস্ত বয়সের মানুষদের কাছে যাতে স্বাস্থ্য বীমার সুবিধা পৌঁছে যায় তা বীমা সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো বুঝতে পারছেন এবার থেকে যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তারাও যদি কোনো স্বাস্থ্য বীমা কিনতে চান তারাও কিন্তু কিনতে পারবেন বা এই প্ল্যান কিন্তু নিতে পারবেন। এছাড়াও বন্ধুরা বর্তমানে একাধিক ব্যাংকের কিন্তু নিয়মের পরিবর্তন হয়েছে এবং একাধিক ব্যাংকের নিয়মের সাথে সাথে এটিএম সহ আরও বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হয়েছে যার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগেই দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।